নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 11/12/2020 পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে যে আমি রেগুলারলি চাকরির খবর আপনার সামনে নিয়ে আসি, তো আজকে 11/12/2020 যে চাকরির বিজ্ঞপ্তিগুলো পেয়েছি সেটা আজকে তিনটি নোটিফিকেশান পেয়েছি, সেই তিনটি নোটিফিকেশান আপনার সাথে শেয়ার করবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো আসুন দেখে নেওয়া যাক 11/12/2020 আজকে কী তিনটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান রয়েছে। তো প্রথম দেখতে পাচ্ছেন নোটিফিকেশানে, যদিও গতকালে 10/12/2020 দেখতে পাচ্ছেন, এটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ওপর নোটিফিকেশান জারি হয়েছে। দেখতে পাচ্ছেন কন্ট্রাকচুয়াল পদে নিয়োগের জন্য একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশান জারি হয়েছে। দেখতে পাচ্ছেন মেমো নাম্বারটা দেখে নেবেন, 1983। এখানে কি এলিজিবল ক্যান্ডিডেট টু অ্যাপ্লাই অনলাইন, অনলাইনে আবেদন করতে পারবেন www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে রিক্রুটমেন্টের অপশানে গিয়ে। কবে থেকে অ্যাপ্লাই করা যাবে না, আজ থেকে শুরু হয়ে গেছে, 11 ডিসেম্বর থেকে চলবে 24শে ডিসেম্বরের মধ্যে। তাহলে 24শে ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে কোন পোস্টে, আসুন দেখে নিই বিস্তারিত। এবং 100 টাকা ফিস রয়েছে জেনারেলের জন্য, আর এসসিদের জন্য 5 টাকা বা এই সরি 50 টাকা। ডিমান্ড ড্রাফট কাটতে হবে এটা অবশ্যই, থ্রুজ ডিমান্ড ড্রাফট, অ্যামাউন্ট নট রিফান্ডেবল। অনলাইন অ্যাপ্লিকেশান একমাত্র অ্যাকসেপ্টেড। দেখতে পাচ্ছেন জিডিএমও নিয়োগ হবে, জেনারেল ডিউটি মেডিকেল অফিসে নিয়োগ হবে, 9টা সিট রয়েছে, বয়স 62 বছরের মধ্যে বসতে হবে, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। যোগ্যতা MBBS ডিগ্রি থাকতে হবে, তার সঙ্গে ইন্টার্নশিপ থাকবে 1 বছরের, এবং তার সঙ্গে উচ্চ কোয়ালিফিকেশান থাকলে তারা সুবিধা পাবে। নেক্সট মেডিকেল অফিসার 1টি সিট রয়েছে, 62 বছরের মধ্যে বয়স হতে হবে, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে, MBBS ডিগ্রি থাকতে হবে এবং হচ্ছে এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলে GO পিডিয়াট্রিক এর ওপর তারা কিন্তু সুবিধা পাবে থাকতে হবে। এবং মেডিকেল অফিসার ফুল টাইম 1টি, ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটি 1টি সিট রয়েছে আনরিজার্ভদের জন্য, 62 বছরের মধ্যে বয়স হবে, একাডেমিক এবং এক্সপিরিয়েন্সের ওপর নিয়োগ হবে, MBBS ডিগ্রি থাকতে হবে, 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ থাকতে হবে এবং অবশ্যই হায়ার কোয়ালিফিকেশান বলে তারা সুবিধা পাবে। স্কোরের ভাগ 80 নম্বর হচ্ছে ফাইনাল এক্সামিনেশানের ওপর, আর যে 10 নম্বর হচ্ছে পিজি ডিগ্রি পার্সেন্টেজ অফ মার্কস অফ ফাইনাল এক্সামিনেশন পার্সেন্টেজের ওপর, পিজি ডিগ্রি 10 আর হচ্ছে এক্সপিরিয়েন্স 10 এর ওপর ভিত্তি করে হবে। সাইকিয়াট্রিক নার্স নিয়োগ হবে, সাইকিয়াট্রিক নার্স রয়েছে, এটা হচ্ছে 1টি সিট রয়েছে, দেখতে পাচ্ছেন 40 বছরের মধ্যে বয়স হতে হবে, এটা BSc সাইকিয়াট্রিক নার্সিং ডিগ্রি থাকতে হবে, MSc সাইকিয়াট্রিক নার্সিং বা DPN থাকলে অ্যাপ্লাই করতে পারবে। তার সঙ্গে GNM নার্সিংয়ের কিন্তু 1 মাসের ট্রেনিং থাকতে হবে সাইকিয়াট্রিক নার্সিংয়ের জন্য, GNM ফর্ম। আর মোড অফ সিলেকশান এখানে পদ্ধতি রয়েছে, নম্বরের ভাগ রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে, 1টি সিট রয়েছে, 40 বছরের মধ্যে বয়স হতে হবে, একাডেমিক ইন্টারভিউ আর কম্পিউটার টেস্টের মাধ্যমে নিয়োগ হবে, কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট হতে হবে, যে কোনো গ্র্যাজুয়েট হতে হবে কমার্সে গ্র্যাজুয়েশান থাকতে হবে এবং তার সঙ্গে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানে, টেকনিক্যাল হিসেবে MS অফিস বা কম্পিউটার নলেজ থাকতে হবে, আর 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট সেক্টরে বা এবং 2 বছরের এক্সপিরিয়েন্স প্রাইভেট সেক্টরে থাকলে অ্যাকাউন্টিংয়ে জবে তারা সুযোগ পাবে, এলিজিবল হবে। নম্বরের ভাগটা মোড অফ সিলেকশান দেখতে পাচ্ছেন, নম্বরের ভাগগুলো একটু দেখে নেবেন। পিআর সাপোর্টার নিয়োগ হবে 1টি, এটা হচ্ছে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, যোগ্যতা হচ্ছে এই হ্যাপাটাইটিস বি এবং সি থেকে রিকভার করেছে তারা এবং উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অবশ্যই, এর হচ্ছে নম্বরের ভাগটা একটু দেখে নেবেন। স্টাফ নার্স নিয়োগ হবে, 2টো সিট রয়েছে, আনরিজার্ভদের জন্য 1টা, ST-দের জন্য 1টা, GNM নার্সিং হলে অ্যাপ্লাই করতে পারবে এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। স্কোরিং ভাগটা দেখতে পাচ্ছেন, স্টাফ নার্স RCHCHR আন্ডারে 9টা সিট রয়েছে টোটাল, এটা GNM নার্সিং থাকতে হবে, তার সঙ্গে নার্সিং কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড ব্যাঙ্কের এটা 3টে সিট রয়েছে টোটাল, এটা 40 বছরের মধ্যে বয়স হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি সায়েন্স নিয়ে থাকতে হবে এবং ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি DMLT বা BMLT ডিগ্রি, MSc MLT থাকলেও, PG DMLT থাকলেও তারা অ্যাপ্লাই করতে পারবে এবং 6 মাসের এক্সপিরিয়েন্স থাকতে হবে ব্লাড অপারেশনের ওপর বা ব্লাড প্রিপারেশনের ওপর এবং অথবা পোস্ট 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যদি ব্লাড ব্যাঙ্ক কম এর ওপর যদি DMLT হয় বা DLT ক্ষেত্রে। নম্বরের ভাগগুলো দেখে নেবেন, পরীক্ষা নেওয়ার যে নম্বরের ভাগগুলো রয়েছে এখানে দেখে নেবেন একটু। নেক্সট রয়েছে টেকনিক্যাল সুপারভাইজার নিয়োগ হবে, ব্লাড ব্যাঙ্কের 2টো সিট রয়েছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, DMLT BMLT এইসব ডিগ্রি থাকতে হবে, 6 মাস 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে বিভিন্ন অনুযায়ী। নম্বরের ভাগটা একটু দেখে নেবেন, ভিডিওটা পজ করে অবশ্যই দেখবেন না। আচ্ছা, নিউট্রিশনিস্ট নিয়োগ হবে 1টি, আচ্ছা এটা হচ্ছে BSc বা MSc ফুড অ্যান্ড নিউট্রিশন ইকুইভ্যালেন্ট স্কোর থাকতে হবে, তার সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং মোড অফ সিলেকশন পদ্ধতি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, বাংলা জানতে হবে। আচ্ছা, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অ্যাসোসিয়েট RBSK এর আন্ডারে 1টি সিট রয়েছে,
চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে, গ্র্যাজুয়েট থাকতে হবে যে কোনো শাখায়, তার সঙ্গে এক বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা থাকতে হবে, এবং তার সঙ্গে প্রাইভেট সেক্টরে এক্সপিরিয়েন্স থাকতে হবে। ডাটা এন্ট্রির ক্ষেত্রে মিনিমাম 30টা ওয়ার্ড পার মিনিটের টাইপিং স্পিড থাকতে হবে। মোড অফ শর্ট লিস্টেড করার জন্য কী পদ্ধতি হবে সেটা দিয়ে দিয়েছে, নম্বরের ভাগটা দিয়ে দিয়েছে। ল্যাব টেকনিশিয়ান হবে, একটি সিট রয়েছে দেখতে পাচ্ছেন, 40 বছরের মধ্যে বয়স হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং অবশ্যই মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি MLT DMLT বা BMLT ডিগ্রি থাকতে হবে। নম্বরের ভাগটা রয়েছে এখানে দেখে নেবেন। ল্যাব টেকনিশিয়ান NTEP-র আন্ডারে একটি সিট রয়েছে, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সায়েন্স মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এর আন্ডারে সার্টিফিকেট থাকতে হবে, এবং মাধ্যমিকে মিনিমাম 50% নম্বর থাকতে হবে, এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে NTEP-র ওপর, এবং গ্র্যাজুয়েট হলে তারা কিন্তু হায়ার প্রেফারেন্স পেলে বা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে মিনিমাম 2 মাসের ওপর। মোড অফ সিলেকশান রয়েছে এখানে, তাহলে এই একাধিক পদে চাকরির সুযোগ রয়েছে, অতএব একদম মিস করবেন না, অনলাইন আবেদন করতে হবে। আমি দেখাবো অনলাইন আবেদন করার পর সেটাকে হার্ড কপি প্রিন্ট আউট করে সেটা কিন্তু পাঠাতে হবে, তার সঙ্গে ওই ডিমান্ড ড্রাফট যেটা কাটবেন সেই ডিমান্ড ড্রাফটটাও কিন্তু পাঠাতে হবে। অ্যাপ্লিকেশান ফিজ কোন ঠিকানায় পাঠাতে হবে, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ঝাড়গ্রাম, পোস্ট রঘুনাথপুর, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল কমপ্লেক্স ঝাড়গ্রাম, পিন নাম্বার 721507। 28শে ডিসেম্বরের মধ্যে কিন্তু পাঠাতে হবে রেজিস্টার পোস্ট বা ইয়েতে। ডিমান্ড ড্রাফট অবশ্যই কাটতে হবে, 24শে ডিসেম্বরের মধ্যে হচ্ছে লাস্ট ডেট ডিমান্ড ড্রাফট কাটতে হবে। কার ফেভারে, ফেভারটা দেখুন, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম, পেয়েবল অ্যাট ঝাড়গ্রাম, এর উপর ভিত্তি করে ডিমান্ড ড্রাফটটা কাটতে হবে, এবং আবেদনের সঙ্গে ডিমান্ড ড্রাফটটা কিন্তু পাঠাতে হবে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ চাকরির একাধিক পদে নিয়োগের সুযোগ রয়েছে, একদম মিস করবেন না, বিভিন্ন যোগ্যতার উপর ভিত্তি করে। নেক্সট হচ্ছে 11/12/2020 আজকে নোটিফিকেশন জারি হয়েছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে কন্ট্রাকচুয়াল পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে নতুন, কি পোস্ট ডিস্ট্রিক্ট কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং নিয়োগ হবে, এটা হচ্ছে একটি সিট রয়েছে, যোগ্যতা হচ্ছে স্ট্যাটিস্টিক ডিগ্রি থাকতে হবে, ইন বায়ো স্ট্যাটিস্টিক অ্যাডভান্টেজ পাবে তারা, এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে হেলথ অ্যান্ড হসপিটালের উপর তারা প্রেফারেন্স সুবিধা পাবে, 40 বছরের মধ্যে বয়স হতে হবে, অনলি রেগুলার মোড এডুকেশন উইল বি অ্যাকসেপ্টেড, এবং এখানে রয়েছে তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট কনসালটেন্ট মনিটরিং কোয়ালিটি মনিটরিং, মানে এটা তো গেল ডিস্ট্রিক্ট কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং একই। এখানে হচ্ছে দেখুন টার্মসটা কবে টার্মসটা হবে, এক্সপিরিয়েন্স দেখুন রয়েছে এখানে, এক্সপিরিয়েন্স যেটা বললাম ওটা রয়েছে এখানে রয়েছে, ভালো করে দেখে নেবেন একটু। নম্বরের ভাগটা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, প্রসেস অফ রিক্রুটমেন্ট, রিটিন টেস্ট হবে, কম্পিউটার টেস্ট হবে, ইন্টারভিউ হবে, লিস্ট বেরোবে তার উপর ভিত্তি করে। এর কিছু জেনারেল ইনফরমেশান রয়েছে একটু দেখে নেবেন। ফি, অ্যাপ্লিকেশান ফি 100 টাকা আর 50 টাকা রিজার্ভদের জন্য। অ্যাপ্লিকেশান ফিজের জন্য এটা হচ্ছে আপনাকে ডিমান্ড ড্রাফট কাটতে হবে, কার ফেভারে, ফেভার অফ মেম্বার সেক্রেটারি DH&FWS ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট, পেবেল অ্যাট ডায়মন্ড হারবার, এর উপর ভিত্তি করে। আর আপনাকে কোন 28শে ডিসেম্বরের মধ্যে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টে আবেদন করতে হবে, মানে পোস্টের মাধ্যমে ডিমান্ড ড্রাফট কপিটা পাঠাতে হবে অবশ্যই। দ্য অফিস অফ CMOH ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্ট পোস্ট অ্যান্ড PS ডায়মন্ড হারবার, পিন নাম্বার 74331 এই ঠিকানায়। ফরম্যাটটা আমি দেখাচ্ছি একটু, এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফরম্যাট, এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা পূরণ করে আপনাকে জমা করতে হবে কিন্তু, পাঠাতে হবে, তার সঙ্গে ডকুমেন্টস দিতে হবে সিগনেচার করে। তো এটা একটা গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশান, আপনাদের একদম মিস করবেন না, দুটো গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশান। আরেকটি রয়েছে দেখুন, 10 তারিখে নোটিফিকেশান জারি হয়েছে গতকাল, এটা হচ্ছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ দ্য হেলথ দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের আন্ডারে একটি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে, ইন্টারভিউ হবে 19/12/2020 19শে ডিসেম্বর 11:30 থেকে 12টার মধ্যে হবে, কোথায়, চিফ মেডিকেল অফিসার অফ দ্য হে অফিসার অফ হেলথ বালুরঘাট দক্ষিণ দিনাজপুর, পিন নাম্বার 733101 এই ঠিকানায় হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ হবে। দুটো পোস্ট রয়েছে, এক্স রে টেকনিশিয়ান, প্যারাডেডিক্যাল ওয়ার্কার, COVID-19 জন্য নিয়োগ হবে এটা। তো অবশ্যই ক্রাইটেরিয়া, এসেন্সিয়াল ডিপ্লোমা থাকতে হবে, রেডিওগ্রাফের ওপর ডিপ্লোমা থাকতে হবে, অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকবে রেডিওগ্রাফের গ্রাফের ওপর বা DRD-র ওপর, এবং এক বছরের ট্রেনিং থাকতে হবে রেডিওগ্রাফের ওপর, এবং 3 মাসের মিনিমাম সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার নলেজের ওপর,
আরও কিছু ইনফরমেশান রয়েছে যেগুলো নিয়ে কিন্তু উপস্থিত থাকতে হবে ওকিন ইন্টারভিউ বোর্ডে, এবং 100 টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হবে জেনারেলদের জন্য, আর রিজার্ভ কান্ট্রিদের জন্য 50 টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হবে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি দক্ষিণ দিনাজপুর পে ব্যালট বালুরঘাট এই এর উপর ভিত্তি করে। এবং অবশ্যই টোটাল ভ্যাকেন্সি দুটো রয়েছে, তো আপনাকে ওয়াক ইন ইন্টারভিউয়ের সময় কিন্তু এই বিভিন্ন ডকুমেন্ট সহ উপস্থিত থাকতে হবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মেট, এই অ্যাপ্লিকেশন ফর্মেটটা অবশ্যই পূরণ করে ডিমান্ড ড্রাফট সহ আপনাকে নিয়ে যেতে হবে। তাহলে এই তিনটে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে আজকে তিনটে গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশান আপনাদের শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের আপডেট নিয়ে।